হ্যালো গাইস, প্রত্যেক বাইকার কিন্তু চায় যে তার নিজের নামে অথবা তার বাইকের কালার কমিউনিকেশনের সাথে একটা রাইডার জ্যাকেট পাক। তো আমি একটা অনলাইন পেজ থেকে, ফেসবুক পেজ থেকে আমার জন্য কাস্টমাইজ করে একটা জ্যাকেট অর্ডার করছিলাম। তো জ্যাকেটটা আমি হাতে পেয়ে গেছি, এটা কুরিয়ারের মাধ্যমে তারা আমাকে ডেলিভারি দিয়ে দিয়েছে। দশ দিন টাইম লাগছে, তো এটা আমি হাতে পাইছি 10 দিনের পরে। তো এখন আমি এটা খুলে দেখবো যে আমি যেভাবে কাস্টমাইজ করতে বলছিলাম তারা সেভাবে কাস্টমাইজ করে আমার জ্যাকেটটা পাঠাইছে কিনা। এখন এটা কাইসি দিয়ে কাটবো না ছুরি দিয়ে কাটবো না গ্যাস লাইট দিয়ে পুড়াবো সেটাই ভাবতেছি। যাই হোক, যে কোনো একটা দিয়ে শুরু করি, প্রথমে ছুরি দিয়ে ট্রাই করি। এটা অবশ্য ওঠাইতে আমি ট্রাই করছিলাম কিন্তু এইভাবে উঠতেছে না। এটা খুব ভালো একটা আঠা দিয়ে আর কি তারা প্যাকেটিং করে আমার আর কি পাঠাইছে, যার কারণে এটা আমার কাটলেই সব থেকে বেটার হবে। আমি এটা কেটেই ফেলবো, কাটার জন্য কাটলেই হচ্ছে। ওর ভিতরে আর একটা প্যাকেট, তো প্যাকেটের গায়ে আমার টোটাল ডিটেলস দেওয়া রয়েছে, আমার নাম, প্রোডাক্টের কোড এবং আমার নাম্বারটা এবং আমার অ্যাড্রেসটা এবং আমি যে ফার্স্ট পে করছিলাম এবং কুরিয়ার সার্ভিসে যেটা পে করতে হবে সেটা এবং আমার কুরিয়ার সার্ভিস থেকে টোটালি আমার রিসিপ্টটা দিয়ে দিচ্ছে তারা। এখন আমি প্রোডাক্টটা বের করবো, ওটা নিচে নামাই রাখি। চলে আসছে আমার রাইডিংয়ের জ্যাকেট, ওয়াও। এবং আমি বলছিলাম যে আমার জ্যাকেটের পিসে ইউটিউবের একটা লোগো দিয়ে আমার নামটা দিয়ে দিতে। তো এটা দেখতেই পাচ্ছেন যে তুষার খান এবং ইউটিউবের যে লোগোটা দিয়ে ওরা আমার জ্যাকেটটা দিয়ে দিছে। এবং আমার যেহেতু পালসার বাইক এবং পালসারের জন্য সুন্দর একটা জ্যাকেট দিছে। তো জ্যাকেটটা আসলে কাস্টমাইজ করে তারা সেল করে, তো আমি জ্যাকেটের সম্পূর্ণ সাইজ, আপনার যে সাইজটা থাকবে টোটালি সাইজ সহকারে আপনি ডিটেলস তারা চাবে। এবং ডিটেলস দেওয়ার পরে আপনি নিজে, আপনারাও ইচ্ছা করলে যারা ব্লগার অথবা আপনারা যারা মোটরসাইকেল রাইড করতে এবং ঘুরতে পছন্দ করেন, সবাই চায় যে তার বাইকের সাথে সাথে তার একটা নিজস্ব এরকম একটা জ্যাকেট থাকুক যেটা আসলে সুন্দর লাগে বাইক রাইডিংয়ের সময়। এগুলো আসলে সুন্দর লাগে। এবং এটার সবথেকে ব্যাকে আমি একটা ভালো জিনিস দেখছি যে তারা কিন্তু একটা যে এলইডি যে স্টিকার, এটার আসলে এই লাইটিং স্টিকার বলে, এই স্টিকারটা আপনার যখন রাত্রে আপনার রাইডিংয়ের সময় যখন আপনার বড় কোনো গাড়ি অথবা যে কোনো লাইটের আলো পড়লে এটা কিন্তু চিকচিক করে জ্বলে ওঠে। তো এটা অনেক ভালো একটা জিনিস। আমি এটা অবশ্য প্রোডাক্টের অর্ডারের ভিতরে ছিল কিনা আমি জানি না, আমার এটা আমি কাস্টমাইজে চাইনি। তারপরে এটা দিয়েছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই পেসকে এবং তাদের প্রোডাক্ট আমি খুব ভালোভাবে হাতে পেয়ে গেছি। এরপরে যে এটা দেখবেন সেটা হচ্ছে আমি এটা এখন পরবো এবং দেখতেই পাবেন। চলুন দেখা হচ্ছে এটা পরার পর। রাইডিং জ্যাকেটটা পরার পরে কিন্তু আমি অনেক কমফোর্টেবল ফিল করতেছি, আশা করি আপনারাও অনেক কমফোর্টেবল ফিল করবেন। এবং এইরকম ধরনের জ্যাকেট পরে রাইডিং করতে কিন্তু অনেক কমফোর্টেবল লাগে এবং অনেক সুন্দরও লাগে। তো এরকম ধরনের জ্যাকেট যদি আপনারা অর্ডার করতে চান আপনাদের কাস্টমাইজ করে, তাহলে আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যে আপনারা অর্ডার করতে পারেন। আর আপনাদের ফ্রেন্ডকেও যদি এরকম ধরনের রাইডিং জ্যাকেট আছে অর্ডার করার জন্য যদি আপনারা শেয়ার করতে চান, তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে তারাও যেন অর্ডার করতে পারে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করে আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।